হ্যালো বন্ধুরা, আমরা পেয়ে গেছি আর একজন ক্যান্ডিডেটকে, যে এই মুহূর্তে ইন্টারভিউ দিয়ে বার হলো। তো তার দাড়ি থাকা সত্ত্বেও তাকে কি কি প্রশ্ন জিজ্ঞেস করা হলো, চলো শুনে নেওয়া যাক। এই ভাই, আবার তোমার ইন্টারভিউ ছিল? হ্যাঁ স্যার। হ্যাঁ হয়েছে? হ্যাঁ। তো দাড়িটা একদম ক্লিন শেভ করা উচিত ছিল না? হ্যাঁ স্যার, করেছিলাম কালকে, তা হয়ে গেছে। ঠিক ঠিক, কোনো হয়নি। তারপরে এবার বলো, তোমার কি এক্সপিরিয়েন্স? তো আমাকে ওই নিয়ে গেলো, আমার কোয়েশ্চেন করেছিল। হুম, বলছিল আমি গ্রাজুয়েশন কমপ্লিট হয় নাই। হুম, আমি বললাম বাড়ির আর্থিক অবস্থা খারাপ থাকার জন্য গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারিনি। হুম, তো আমি একটা রাইস মিলে কাজ করতাম। কি যে? রাইস মিলে। রাইস মিলে? হ্যাঁ, রাইস মিলের সম্পর্কে জিজ্ঞেস করলো। কী জিজ্ঞেস করলো? যে কোন রাইস মিলটার নাম কি, রাইস মিলটা কোন পঞ্চায়েতের অন্তর্গত পড়ছে। বললাম সেরকম আমার নামের অর্থ জিজ্ঞেস করলো। কি নাম? রাকেশ মণ্ডল। রাকেশ শব্দের অর্থ আমি বললাম। কি অর্থটা আমাকে একটু বলো? পূর্ণিমা। পূর্ণিমা? আচ্ছা, রাকেশ। আর আমাদের কি বললো যে আপদকালীন কতগুলি বিভাগ আছে ওগুলোর নাম বলতে বললো। আমি বললাম অ্যাম্বুলেন্স, চিকিৎসক, ফায়ার। ঠিক ঠিক ঠিক। তারপরে আমি যেতে বললো তোমাকে 2 মিনিট, 2.5 মিনিট। হ্যাঁ, আরও কোশ্চেন করেছিল কিন্তু ওই মুহূর্তে মনে পড়ছে না ঠিকঠাক। হ্যাঁ ঠিক 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 আছে। তোমার কোন ক্যাটাগরি? আমার OBC। OBC? তোমার মার্কস কত হতে পারে? 43। ভালো, তোমারও ভালো আছে। তো আমাকে, আমার তরফ থেকে তোমাকেও বেস্ট অফ লাক। আর যারা কাল পরশু যারা আসবে আর পরবর্তী যারা আসবে তাদেরকে কিছু বলবে? হ্যাঁ, তারা যেমন তাড়াতাড়ি আসে, প্রথম শিফটে লাইন দেয়, যাদের ফার্স্ট স্টেশন আছে তাদেরকে বলবো যেমন তাড়াতাড়ি 7টার মধ্যে এসে লাইন দেয়, 7:30টার মধ্যে। মানে যে আগে লাইন দেবে ওই আগে পাবে? না, সেরকম না, সিরিয়াল করে দিচ্ছে। কিন্তু মানে প্রথমে 30 জন যাচ্ছে, 30 জনের মধ্যে 30 জন প্রথমে নিয়ে যাচ্ছে, তারপর আবার 30 জন, 60 জনের মধ্যে আর কি পাচ্ছে। তুমি কটা লাইন দিয়েছিলে? আমি 7:30টা। 7:30? আর তুমি? আমি ওর সাথে 7:30। ও, দুজনে একসাথে। আমার 18 হয়েছিল, ও 7:30। ঠিক 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 আছে, অনেক অনেক ধন্যবাদ তোমাকে নিজের ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। মাঠের সময় দেখা হয়েছিল আপনার সাথে? আচ্ছা ঠিক। আমি মাঠে লাইন দিয়েছিলাম। হ্যাঁ, তো আশা করি অন্য ভাই বোনেদের অবশ্যই হেল্প।